দপ্তর কিংবা সরকার কোন ধরনের সিদ্ধান্ত নিয়েছে কি নেয়নি, তো উনি আজকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন অ্যাজ অন টুডে ওনার কাছে কোনো ইন্ডিভিজুয়াল টার্মিনেশনের কোনো বিষয় নেই, মানে উনি ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দিচ্ছেন না, ওনার কাছে নেই দপ্তর থেকে। আমাদের যে প্রশ্নটা, আমরা যে কথাটা বলে আসছিলাম যে আমাদের চাকরিটা যায়নি, সেটা একটা ষড়যন্ত্র, এটা আজকে ডাইরেক্টরিতে এসে প্রমাণ হয়ে গেল। দিস ইজ দ্য ফিফথ টাইম উই আর হিয়ার দ্যাট আস্কিং আওয়ার ইন্ডিভিজুয়াল টার্মিনেশন অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গভর্নমেন্ট আর আনএবল টু গিভ আস দ্য ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লাস্ট 22 মান্থস উই আর নট গেটিং স্যালারিজ। বিনা টার্মিনেশনে রাজ্যের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে যাচ্ছে এই শিক্ষা দপ্তর এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী। আমরা যে কথাগুলো বলছিলাম যে আমাদের চাকরিটা যায়নি, এটা সত্যি প্রমাণ হয়ে গেল আজকে। আগামীতে আমরা আইএস লেভেল এবং ডিস্ট্রিক্ট এডুকেশন লেভেলে আমরা এই চিঠিটা দেব, তারপর আইনত আমরা যেটা বলেছিলাম যে আইনত এদের বিরুদ্ধে আমরা যাব। যেহেতু আমাকে স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, ইটস নট অনলি এ WPC কেস, ইট ইজ অলসো এ IPC কেস অলসো, যে জোরপূর্বক আমাকে স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে। তো সেই প্রসেসে আমরা যাব, আগামী দিন আমরা এই প্রসেসগুলো করব, এবং এটা প্রমাণিত হয়ে গেছে আমার চাকরিটা যে যায়নি। তাই রাজ্যবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই যে মুখে মুখে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বারবার বলে থাকে এরা টার্মিনেটেড টার্মিনেটেড, ক্ষমতা থাকলে রাজ্যের শিক্ষামন্ত্রী আমাকে টার্মিনেশন দিয়ে দেখান। যদি আপনি আইন মানেন, আপনি আইন মন্ত্রী মানেন যদি আইন, তাহলে আইন মেনে আপনি আমাকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দেন, তারপর আমি আইনের দ্বারস্থ হব। 37 জনের বিষয়টা আমরা বললাম, এরা এখনো সদুত্তর দিতে পারছে না। ওরা বলছে নেই তন্ময়নাথ, আমরা লিস্ট দিয়ে দিয়েছি তন্ময়নাথের মধ্যে কোন রিট পিটিশনের কত নম্বর সিরিয়াল ওদের, তারপরে বলছে নেই। আমরা এদের বিরুদ্ধে কন্টেম্প করব, আইনের দ্বারস্থ করব। এখন আমরা চিফ সেক্রেটারিকে চিঠি দেবো এই বিষয় নিয়ে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দেবো, সবাই গেলে যে গুপুরে ঢুকিয়ে জেলের, আরে সরি জেল বলছি আমি, কোর্টের দ্বারস্থ করবো আমরা। কারণ কি, এটা ডিভিশন বেঞ্চের জাজমেন্ট, নেই বললে আপনি লিখিত আকারে নেই বলছেন না কেন, মৌখিকভাবে কেন বলছেন, লিখিত আকারে বলুন যে তন্ময়নাথের কেসে নেই। আমরা তো কোর্টে প্রমাণ দিয়েছি বলেই তো কোর্ট বলছে যে তোমরা দেখো এই বিষয়টা। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আজকে এসেছিলাম, উনি সময় দিয়েছেন, ওনাকে ধন্যবাদ, ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। এটা আবারও বলছি, প্রমাণিত হয়ে গেছে যে 10,323 সংখ্যাটা নিয়ে রাজনীতি করা হচ্ছে, সরাসরি রাজনীতি। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এই 10,323 ইস্যুটাকে একটা রাজনৈতিক প্রবণতা নিয়ে কাজ করা হচ্ছে, কেউ ওর পায়ে কেউ কখনো ওর পায়ে। সদিচ্ছা কোন রাজনৈতিক দলের নেই, এই 10,323 পরিবারের 122 জন প্রয়াত হয়েছেন, তাদেরকে বাঁচানোর কোনো প্রয়াস আছে কোনো রাজনৈতিক দল এখন অব্দি নিতে দেখিনি আমরা। তাই আগামী দিন আমরা আইনি লড়াইও লড়বো, রাস্তায়ও নামবো আমরা, কোভিড প্রোটোকল সব ঠিক আছে, কিন্তু আমার যদি পেটেই ভাত না থাকে, আমি যদি নাই বেঁচে থাকি, বাড়িতে না খাওয়া থাকে, তাহলে আমি কি করবো? রাজ্য সরকার আমাকে বাধ্য করছে রাস্তায় নামার জন্য, আমরা বাধ্য হবো রাস্তায় নামবো। ধন্যবাদ।